অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর অনুধাবন করা অথবা বুঝতে পারার যে দক্ষতা সেটি যাচাই করা। এটি জ্ঞানমূলক দক্ষতার ওপরের স্তরের একটি দক্ষতা। এখানে জ্ঞানমূলক স্তরটিও কিন্তু উপস্থিত থাকবে। অনুধাবন দক্ষতাটি যাচাই করতে গেলে আমাদের এই প্রশ্নের মধ্যে একটি কমপক্ষে জ্ঞানমূলক দক্ষতা যাচাই করার ব্যবস্থা থাকতে হবে এবং একটি বুঝতে পারা বা অনুধাবন করার দক্ষতা যাচাই করার ব্যবস্থা থাকতে হবে। এখন আমরা একটু দেখে নেই অনুধাবনমূলক দক্ষতাগুলো যাচাই করতে গিয়ে আমরা কী কী দক্ষতা যাচাই করব। এখানে আমার কাছে একটি তালিকা রয়েছে, সেই তালিকা থেকে আমি বলতে পারি অনুধাবনমূলক দক্ষতা মূল দক্ষতাটি হচ্ছে চিহ্নিতকরণ দক্ষতা। অর্থাৎ একটি তথ্য বা একটি ঘটনার মধ্যে অন্য একটি তথ্যকে খুঁজে পাওয়া বা চিনতে পারার দক্ষতাটি হচ্ছে অনুধাবনমূলক দক্ষতার প্রথম শর্ত। এই দক্ষতাটি ক্রমশ জটিল আকার ধারণ করে মিল বা অমিল চিহ্নিত করার দক্ষতায় আসে, তারপর নির্ভরশীলতা আবিষ্কার করার দক্ষতাটিতে পরিণত হয় এবং পরবর্তীতে সম্পর্ক স্থাপন জাতীয় দক্ষতায় পরিণত হয়। সুতরাং আমি যদি একটি অনুধাবনমূলক প্রশ্ন করতে চাই তাহলে আমাকে কোনো একটি তথ্য যা বিষয়বস্তুতে রয়েছে সেটি আগে রিকল করতে বলতে হবে এবং সেই রিকল করা দক্ষতাটি তথ্য বা যে অভিজ্ঞতাটি আছে সেটি অন্য আর একটি তথ্য বা অভিজ্ঞতার মধ্যে সম্পর্ককরণ অর্থাৎ চিহ্নিতকরণ অথবা মিলকরণ অথবা অমিলকরণ এ ধরনের একটি বিষয় উপস্থিত থাকতে হবে আমার তৈরি করা প্রশ্নে, তবে সেটি অনুধাবনমূলক দক্ষতায় পরিণত হবে। অনুধাবনমূলক দক্ষতা যাচাইয়ের সময় দেখা হয় যে যে প্রশ্নটি করা হচ্ছে সেই প্রশ্নটি যেন কিছুটা হলেও শিক্ষার্থীর চিন্তার বা মত প্রকাশের স্বাধীনতাকে সুযোগ দেয়। আমরা সরাসরি কয়েকটি প্রশ্ন লিখে নিতে পারি যাতে করে আমরা অনুধাবনমূলক দক্ষতার বিষয়ে আরেকটু সাবলীল হতে পারবো। ধরা যাক আমরা যে বিষয়বস্তু নিয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার উপরে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন করা হবে। আমরা এখানে তিনটি প্রশ্ন করব এবং তিনটি প্রশ্নকে আমরা যাচাই করে দেখব যে অনুধাবন দক্ষতামূলক প্রশ্ন সেগুলো হয়েছে কি না, যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি। প্রথম একটি প্রশ্ন আমরা করি, মুক্তিযুদ্ধকে কেন কেউ পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করার সংগ্রাম বলতে পারে না, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় একটি প্রশ্ন ধরা যাক, কেমন করে পাকিস্তান মিলিটারি তার ষড়যন্ত্রের বীজ বপন করেছিল। এই দুটি প্রশ্নকে প্রথমে আমরা একটু যাচাই করি। প্রথম প্রশ্নটি, মুক্তিযুদ্ধকে কেন কেউ পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করার সংগ্রাম বলতে পারে না, এটি অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে কি না। আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিষয়বস্তুতে আছে এমন একটি তথ্য তাকে রিকল করতে হবে। এই প্রশ্নের মধ্যে সেটি আমরা আগে খুঁজে দেখি, একজন শিক্ষার্থীকে কী রিকল করতে হবে, মুক্তিযুদ্ধ এই বিষয়টি এই সম্বন্ধে যে তথ্য বা জ্ঞানটি আছে বিষয়বস্তুতে সেটি তাকে রিকল করতে হবে, আর পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করা এটি একটি ঘটনা, সেই ঘটনার সাথে মুক্তিযুদ্ধের ঘটনাটিকে বা মুক্তিযুদ্ধের যে তথ্য বা জ্ঞানটি আছে সেটিকে একটি সম্পর্ক স্থাপন করতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে রিকল করার পার্টি হচ্ছে মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য এবং পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করা যে বিষয়টি সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। সুতরাং এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে, এখানে তথ্য হচ্ছে মুক্তিযুদ্ধ এবং একটি অভিজ্ঞতা হচ্ছে পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করা, এই দুটো ঘটনার মধ্যে সে একটি সম্পর্ক স্থাপন করবে। সুতরাং এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখি আমরা, কেমন করে পাকিস্তান মিলিটারি তার ষড়যন্ত্রের বীজ বপন করেছিল। এই প্রশ্নটি দেখে মনে হতে পারে এটি অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে, কিন্তু আমরা যদি প্রশ্নটিকে ভালো করে দেখি এখানে কী তথ্য চাওয়া হয়েছে। পাকিস্তান মিলিটারি একটি ষড়যন্ত্র করেছিল বা ষড়যন্ত্রের বীজ বপন করেছিল, সেটি কেমন করে করেছিল এটি একটি ঐতিহাসিক তথ্য হিসাবে সংরক্ষিত আছে। এটি কোনো শিক্ষার্থী নিজের মতো করে চিন্তা করে বের করার যে উত্তর দেওয়ার সুযোগ সেটি এখানে কিন্তু উপস্থিত নেই, এটি সম্পূর্ণ আকারে তথ্য আকারে আছে। সুতরাং এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তৃতীয় প্রশ্নটি ছিল, বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন কেন পুরো দেশকে অচল করে দিতে পেরেছিল। এই প্রশ্নটিও প্রথম প্রশ্নটির মতো একটু পরিচালিত প্রশ্ন, অর্থাৎ একটা দিকে নির্দেশ করা হচ্ছে, তারপরেও এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে রিকল করতে হবে বা স্মৃতি থেকে উদ্ধার করতে হবে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন বিষয়টি এবং পুরো দেশ অচল হয়ে যাওয়ার ঘটনাটি।
এই দুটো বিষয়ের মধ্যে সেটি যোগাযোগ স্থাপন করবে তার নিজের মতো করে, তাকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন করতে গেলে অবশ্যই আমাকে একটি রিকল থাকতে হবে, একটি অনুধাবন থাকতে হবে। যদি এই দুটো শর্ত পূরণ না করে কোনো একটি প্রশ্ন, তাহলে সেটি অনুধাবনমূলক প্রশ্ন হবে না। সবাইকে ধন্যবাদ।